प्रिय दर्शक, आजकेर ए भिडियोते गरुर फूड पॉइजनिंग की एवं केन ए रोग है ओ तार विस्तारित तो चिकित्सा सम्पर्के आलोचना करब। गबादी पशुर फूड पॉइजनिंग एक मारात्मक समस्या। सठिक समय सठिक चिकित्सा ना करले प्राणीर मृत्यु होते पारे। सकल समय ए समस्या होते पारे। गरुर खाद्य ओ खाद्याभ्यासजनित त्रुटिर कारणे मूलत ए समस्याटी देखा जाए। ताहले प्रथम देखी गरुर दानादार खाबार बा भूसिर खाद्य द्रुत पोकामाकड़ बा रोग जीवाणु बा ब्याक्टेरिया द्वारा आक्रांत होले तखन ए फूड पॉइजनिंग रोग देखा दे। एजन्नय गरुर दानादार खाबार सर्वदा रोग जीवाणुमुक्त ओ टाटका राखते हबे। दुई नम्बरे रयेछे गरुर दानादार खाबार बा खड़ राखार जायगा बा पात्र गोदाम घर पोकामाकड़ इदुर বা তেলাপোকা মুক্ত রাখতে হবে। তেলাপোকা আমাশয় রোগের জীবাণু বহন করে, এটা আমাদের সতর্ক হতে হবে। তিন নম্বরের হচ্ছে খাবারের পাত্র সহ পুরো খামারকে ভালোভাবে জীবাণুমুক্ত রাখতে হবে। গরুর খামারের জীবাণুনাশক ব্যবহার করেন তাদের জন্য এটি অত্যন্ত ভালো উপকার ফলে, যেমন পটাশ, ব্লিচিং পাউডার, কাপড় কাচার সোডা, সাবানের গুঁড়া ইত্যাদি দিয়ে আপনারা গরুর খামারের পাত্র ধুয়ে ফেলতে পারেন। চার নম্বরে হচ্ছে গরুর দানাদার খাবারের সাথে লবণ, খাবারের সোডা বা সোডিয়াম বাইকার্বনেট ও ডিসিপিসি পাউডার ইত্যাদি ব্যবহার করা উত্তম। এতে মিশ্র ভুষি ও দানাদার খাদ্য জীবাণুমুক্ত থাকবে এবং খাবারের গুণগত মানও ভালো থাকবে। কিছু কিছু ক্ষতিকর অণুজীব যেমন আলফা টক্সিন, এছাড়া অনেক ধরনের ফাঙ্গাস মারাত্মক জীবাণু দ্বারা গরুকে আক্রমণ করে। এতে গরুর পাতলা পায়খানা এবং ফুড পয়জনিং হয়ে থাকে। এই ধরনের বিষাক্ত খাদ্য থেকে গরুকে রক্ষা করুন। গর্ভবর্তী গাভী এসব জীবাণু দ্বারা আক্রান্ত হলে যে কোনো সময় গর্ভপাত হতে পারে। খাদ্যের বিষক্রিয়া গাভীকে তার জীবন নাশের হুমকি পর্যন্ত থাকতে পারে। ফুড পয়জনিং হলে দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, না হলে গরুর পেট ফাঁপা, ডায়রিয়া ইত্যাদি থেকে গরুর ধকল শুরু হতে পারে এবং তার ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ধাবিত হতে পারে, এমনকি গরুর মৃত্যুর মুখোমুখিও হতে পারে। এ ধরনের করণীয় হলো দ্রুত দানাদার খাবার বন্ধ করে গরুকে শুকনো খড়, কাঁচা ঘাস, চিটাগুড় এবং খাবার ছোটা খেতে দিতে হবে।